ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বসো। তোমরা তো ক্লাস 12-এর ছাত্রছাত্রী, ঠিক না? তোমাদের সাথে বলাই যায় যে অনেক সময় তোমরা দেখবা হাঁটতে চলতে তোমাদের মামা কাকা যেটা অনেক সময় জিজ্ঞেস করবা পাড়া প্রতিবেশী বলে যে তুই তো তোর বাবার মতো, তুই তো তোর মায়ের মতো বলে না? হ্যাঁ, তো তখন তোমরা কী বলো, হাসো, তাই তো? ঠিক আছে, যাই হোক, তোমাদের যেহেতু তোমরা উচ্চ ক্লাসে পড়ো, তোমাদের সাথে অনেক কথাই বলা যায়। তো আসলে এই যে জিনিসটা ওরা বলে, এটাকে বলে বংশগতি। অর্থাৎ বংশগতিটা হলো একটা বংশের ধারা, এটা পিতামাতার দেহ থেকে সন্তান সন্ততির মধ্যে চলে আসে। আর যেহেতু তোমরা ক্লাস 12-এ পড়ো, কিছু ক্লাসও পড়েছ, বংশগতিটা কী পড়ো নি? কী কেউ কি বলতে পারবে? দেখি বসাইলে বলো তো। যে পদ্ধতিতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সমূহ জনিত্রী জন থেকে অকত্য জনতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। এই বংশগতির আসে কিভাবে? জনিত্রী জন থেকে অকত্য জনতে, দেখি বলো তো। জিনের মাধ্যমে। ভেরি গুড, বসো। তাহলে আমরা জানলাম যে বংশগতিটা আসে থ্রু জিন। জিনটা থাকে কোথায়? দেখি বলো তো শুনি। প্রোক্যারিওটিক কোষে, ক্রোমোজোমে, প্রোক্যারিওটিক কোষে। প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের মধ্যে থাকে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা আজকে বংশগতি নিয়ে আলোচনা করব। না, এই বংশগতি কথাটা প্রথম আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীকালে মেন্ডেলের বিভিন্ন সূত্র আবিষ্কারের পর বংশগতির কথার অর্থগুলো ভালোভাবে বোঝা যায়। তাহলে তোমরা জানলে, একটু আগে বললে যে ক্রোমোজোম যে বংশগতির ধারক এবং বাহক, তাই তো? অর্থাৎ ক্রোমোজোমের মাধ্যমে পিতামাতার দোষগুণ বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে চলে আসে, তাই তো? তাহলে যাই হোক, পরবর্তীকালে মেন্ডেলের বিভিন্ন আবিষ্কৃত সূত্র, মোটামুটিভাবে মেন্ডেলের 4টি সূত্র থাকলেও এর মধ্যে প্রথম 2টা সূত্র এত একটা গুরুত্বপূর্ণ না হলেও এটা শুধু ক্যারেক্টারিস্টিক্সের জন্য, এবং তৃতীয় এবং চতুর্থ সূত্র এগুলো আবিষ্কারের পর বংশগতিটা ভালোভাবে প্রতিষ্ঠা পায়। তো যাই হোক, এই মেন্ডেলের যে আবিষ্কৃত সূত্রগুলো এগুলোকেই বলা হয় বংশগতির সূত্র। তো আমি আজকে বংশগতির সূত্রগুলো, যে বংশগতি সূত্রগুলো নিয়ে কিছুটা আলোচনা করব, ঠিক আছে?
যাই হোক, মেন্ডেলের কটা সূত্র বলেছিলাম? চারটি সূত্র। প্রথম সূত্র হচ্ছে একক বৈশিষ্ট্যের সূত্র, দ্বিতীয়টা হচ্ছে প্রকট প্রচ্ছন্নতা সূত্র, তৃতীয়টা হচ্ছে পৃথক ভবনের সূত্র, এবং চতুর্থটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। ঠিক আছে, একক বৈশিষ্ট্যের সূত্র আমি আজকে একটা স্লাইডে দেখাচ্ছি। একক বৈশিষ্ট্য সূত্রটা কি, দেখো লেখা আছে, প্রতিটি জীবে কোনো বৈশিষ্ট্য নির্ধারণের জন্য স্থায়ী এবং স্বতন্ত্র একক বৈশিষ্ট্য বর্তমান, এবং ওই বৈশিষ্ট্যের স্বতন্ত্রতা জীবের মধ্যে আজীবন অক্ষুণ্ণ থাকে এবং কখনো এমন দুটি বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে না। অর্থাৎ জীববিজ্ঞানের ভাষায় একক বৈশিষ্ট্য মানে আমরা যারা জীবেরা আছি, পুরুষ মহিলা উদ্ভিদ প্রত্যেকটা জীবের মধ্যে তাদের বৈশিষ্ট্য আগে থেকেই থাকে, এই বৈশিষ্ট্যগুলোই এককভাবে পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয়। ঠিক আছে, দ্বিতীয় সূত্র হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্নতা সূত্র। এটা কি মেন্ডেল এটা তার দ্বিতীয় সূত্রে বলেছেন, দেখো বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুইটি জীবের মধ্যে যদি মিলন ঘটানো হয়, তাহলে প্রথম অপত্য বংশের অপত্য জীবে যেই বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে বলা হয় প্রকটধর্মী বৈশিষ্ট্য, এবং যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে বা প্রকাশ পায় না তাকে বলা হয় প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্য। যেমন মেন্ডেল এটাকে ভালোভাবে বোঝানোর জন্য কতগুলো খাঁটি লম্বা, মেন্ডেলের সাত জোড়া বৈশিষ্ট্যের মধ্যে খাঁটি লম্বা বৈশিষ্ট্যকে তিনি ক্যাপিটালটি ধরেছেন। অ্যাকচুয়ালি ক্যাপিটালটিকে একটা আরেকটা অ্যালিল হিসাবে কাজ করে। তার বিপরীতধর্মী বৈশিষ্ট্য হচ্ছে খাঁটি বেটে বৈশিষ্ট্য ধরেছিলেন, তাকে ধরেছিলেন স্মলটি স্মলটি। মেন্ডেল এটাকে বলেছিলেন পি জেনারেশন, পি জনু, জনু মানে জেনারেশন, মানে অপত্য বংশ। এখান থেকে যে গ্যামেটটা আসে ক্যাপিটালটি, এখান থেকে গ্যামেটটা আসে স্মলটি, এই দুটোর মধ্যে ক্রস করে কি হয় ক্যাপিটালটি স্মলটি, এটাকে বলা হয় এফ ওয়ান জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, যেটাকে বাংলা ভাষায় বলা হয় শঙ্কর লম্বা। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই শঙ্কর আর এই খাঁটি লম্বা এবং খাঁটি বেটে দুটো উদ্ভিদের মধ্যে ক্রস করে মেন্ডেল যে প্রথম অপত্য বংশের যে বৈশিষ্ট্যটা পেয়েছিলেন সেটাকে বলা হয় খাঁটি লম্বা। তো তোমরা প্রশ্ন করতে পারো যে খাঁটি লম্বা কেন, খাঁটি বেটে নয় কেন? কিন্তু দেখা যায় যে এখানে লম্বা বলি, লম্বা বলা হচ্ছে এই জন্য যে এই খাঁটি লম্বা বৈশিষ্ট্যটা এখানে প্রকাশিত হয়েছে বলে এটাকে বলা হয় শঙ্কর লম্বা। এখানে দেখো লম্বা হলো একটা প্রকট গুণ। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তৃতীয় সূত্র আসছে আমাদের, বা পৃথক ভবনের সূত্র। এটা কি পৃথক ভবনের সূত্র কি বলেছে? দেখো জনন মাতৃকোষে, তোমরা তো জানো যে জনন মাতৃকোষ আমাদের প্যারেন্টাল ট্রেডসগুলো, সে জনন মাতৃকোষ থেকেই অপত্য জেনারেশনে সঞ্চালিত হয় থ্রো, যেমন আমাদের মানুষের ক্ষেত্রে আমরা বলি শুক্রকোষ ডিম্বকোষের মাধ্যমে। তো এটা উদ্ভিদের ক্ষেত্রে মেন্ডেল যেমন করেছেন প্রাণীদের ক্ষেত্রেও করেছে। ঠিক আছে, যেমন তাহলে সূত্রটা কি দাঁড়ালো, জনন মাতৃকোষে অবস্থিত বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনোই মিশে যায় না, উপরন্তু গ্যামেট গঠনের সময় এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটা আসলে এসছে সূত্রটা কিন্তু পড়ে, এটা কিন্তু আসলে এসছে একসংকর জনন থেকে। যেমন একসংকর জনন আমি এখানে যেমন ক্রস করেছিলাম, হ্যাঁ একসংকর জনন তোমরা ক্লাস টেনে পড়েছ যে সেখানে ফিনোটাইপিক অনুপাত ছিল 3:1, জিনোটাইপিক অনুপাত ছিল 1:2:1 অনুপাত। ঠিক আছে, চতুর্থ সূত্র হলো স্বাধীন বিন্যাস সূত্র। এটাতে বলা হয় যে দুই বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা জিন গ্যামেট তৈরির সময় শুধু যে পৃথক হয় তাই নয়, প্রতিটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল রকম সমন্বয়ে সঞ্চালিত হয়। অ্যাকচুয়ালি এটা বলেছে আমরা পৃথক ভবনের সূত্র, আমরা বলেছি একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, আর এখানে বলা হয়েছে দুই বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। যেমন আমরা যদি বৈশিষ্ট্যটা লিখি, যেমন হলুদ একটা বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মনে করো গোলাকার, তাকে হলুদের জন্য ধরলাম ওয়াই ওয়াই, গোলাকারের জন্য ধরলাম রাউন্ড হিসেবে মনে করো আর আর, কিন্তু আরেকটা বৈশিষ্ট্য মনে করলাম সবুজ, এবং বিপরীত ধর্মের বৈশিষ্ট্য হলো কুঞ্চিত, সেখানে দেখা গেলো সবুজ হলো স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। ঠিক আছে, এটাকে সেম, এটাকে পি জেনারেশন বলা হয়। পি মানে প্যারেন্ট জেনারেশন, আগে বলেছি আগেরটার মতোই যে সেখান থেকে এলো ওয়াই আর, এখান থেকে হলো স্মল ওয়াই স্মল আর, এগুলোকে বলা হয় গ্যামেট, এবং এখান থেকে হলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা হলো এফ ওয়ান জেনারেশন। ঠিক আছে,
তাহলে এই F1 জেনারেশনে কী হলো, এই বৈশিষ্ট্যগুলোর মিশ্রণ ঘটল। পরবর্তী সময় এই F1 জেনারেশন থেকে চারটি গ্যামেট আসে, Y, R, Y, r, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, সরি ক্যাপিটাল আর, ঠিক আছে। এই দুই জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করলে আমরা যে অপত্যটা পাই, এই অপত্যগুলো থেকে কি হয় চারটি বৈশিষ্ট্য আসে। পরবর্তীতে F2 জেনারেশনে এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করলে কি হয় 16 বৈশিষ্ট্য আসে। সেটা তোমরা জানো যে সেটা অনুপাত হলো 9:3:3:1। হ্যাঁ, এই হলো তাদের সূত্রের মোটামুটি ব্যাখ্যা। আমরা তাহলে ম্যান্ডেলের সূত্রগুলি বুঝলাম, কিছু কী ছিল কিছু নিয়ে বলো তো, চারটি সূত্র, চারটি সূত্র কী, একক বৈশিষ্ট্য সূত্র, একক বৈশিষ্ট্য সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র, পৃথক প্রমাণ সূত্র। ভেরি গুড। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। আমরা নেক্সট টপিকে আসছি, এবার টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। প্রথমে আমি আলোচনা করছি ব্যাক ক্রস। এই যে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস, এগুলো কি, কেন ক্রসগুলো করা হয়? ন্যাচারালি টেস্ট ক্রসটা করা হয় জীবের কিসের, কি পারবে জিনোটাইপিক বৈশিষ্ট্যগুলো নির্ধারণের জন্য। তাহলে ব্যাক ক্রসটা কি, ব্যাক ক্রস হচ্ছে, দেখো ব্যাক ক্রস অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রী জনুর কোনো জীবের সংকরণ পদ্ধতিকে ব্যাক ক্রস বলে। অপত্য বংশীয় কোনো জীবের, তাহলে আমরা যদি চলে যাই যেমন ক্যাপিটাল টি খাঁটি লম্বা ইন্টু খাঁটি বেটি বৈশিষ্ট্যের সঙ্গে যদি ক্রস করানো হয় তাহলে কী হয়, তো অপত্য কোনটা, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে বলা হয় যে এই অপত্য বংশীয় কোনো জীব, দ্যাট ইজ এটার সঙ্গে কার ক্রসকে, যে কোনো জীবের, দ্যাট ইজ ব্যাক মানেই তো ব্যাক, ব্যাক মানে এটার সাথে ক্রস করা হয়, এটার সাথেও ক্রস করা যেতে হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি করি তাহলে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, তাহলে কী দাঁড়ালো, ক্যাপিটাল টি দাঁড়ালো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। এটাকে তুমি এইভাবেও করতে পারো, চারটি কোঠা করে, তাহলে তার অনুপাত দাঁড়ালো কি 2:2, দ্যাট ইজ 1:1। ব্যাক তুলেছ। আবার যদি আরেকটা ক্রস যদি করি আমরা ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টি স্মল টি ক্রস, এই সিম্বলগুলো কিন্তু দিতে হবে। এদিকে লিখলে গ্যামেট, মনে করো ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি আর একটা হচ্ছে স্মল টি স্মল টি, দ্যাট ইজ আর একটার মতো 2:2, 1:1। তার মানে সবসময় টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের অনুপাত হয় 1:1, বুঝতে পারছো? এটা হলো ব্যাক ক্রস, টেস্ট ক্রস তো আমি আসছি। টেস্ট ক্রস কি বলেছে দেখো তো, যে কোনো জীবের জিনোটাইপিক বৈশিষ্ট্য নির্ধারণের জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের চেয়ে ক্রস করানো হয় তাকে বলা হয় টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস কেন করা হয়, জিনোটাইপিক বৈশিষ্ট্য, জিনোটাইপিক বৈশিষ্ট্যটা কি, কোনো জীবের ইন্টারনাল অন্তর্নিহিত যে বৈশিষ্ট্যগুলো থাকে এগুলো কোনো না কোনো জেনারেশন আগে সূত্রগুলোতে দেখলাম,
যে কোনো না কোনো জেনারেশনে এগুলো প্রকাশিত হয়, ঠিক আছে? যেমন এখানে আছে, যেমন আমরা টেস্ট করে বললাম যে কোনো জীবের জিনোটাইপিক বৈশিষ্ট্য প্রচ্ছন্ন জিনোটাইপ, এটা আসার পর থেকে, যেমন মনে করো ক্যাপিটালটি ক্যাপিটাল আমরা খাঁটি লম্বা ধরেছি বৈশিষ্ট্য, ঠিক আছে? আমরা ধরেছি পরবর্তী সময় স্মলটি স্মলটি খাঁটি বেটি বৈশিষ্ট্য। হ্যাঁ, অপত্য জীবকাল এখান থেকে আসলো ক্যাপিটালটি, এখান থেকে আসলো স্মলটি, ক্যাপিটালটি স্মলটি, এটা হলো অপত্য জেনারেশন, দ্যাট ইজ ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। তাহলে অপত্য বংশীয় জিনের জীবের সঙ্গে কার ক্রস? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের ক্রস, দ্যাট ইজ অপত্য বংশীয় জীবের সঙ্গে স্মলটি স্মলটি ক্রস। যেমন আসলো ক্যাপিটালটি স্মলটি, এখান থেকে আসলো স্মলটি স্মলটি, এটাকে আমরা এভাবেও করতে পারি, ক্যাপিটালটি স্মলটি স্মলটি স্মলটি, তো ক্যাপিটালটি স্মলটি দাঁড়ালো স্মলটি স্মলটি, ক্যাপিটালটি স্মলটি স্মলটি স্মলটি, দ্যাট ইজ অনুপাত দাঁড়ালো দুটো ক্যাপিটালটি স্মলটি দুটো স্মলটি স্মলটি, দ্যাট ইজ 1:1। তাহলে আগে তো আমরা দেখলাম যে ব্যাকক্রসের অনুপাত 1:1, এখন একটাও দেখলাম 1:1 হলো তার টেস্ট ক্রসের অনুপাত, ঠিক আছে? তাহলে টেস্ট ক্রস এবং ব্যাকক্রসের অনুপাত সবসময়ই 1:1 রেশিওতে কিন্তু হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে টেস্ট ক্রসটা আর কিছু বোঝার আছে? তো ব্যাকক্রসটা আমরা কী বললাম, অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে প্যারেন্টাল যে কোনো ট্রিক, এটা মা হতে পারে বাবা হতে পারে, দ্যাট ইজ আবার ব্যাক করা, বুঝলে না? অনুপাতটা কী ছিল? 1:1 এবং টেস্ট ক্রস অনুপাতটা ছিল 1:1। নেক্সট টপিক আমরা আসছি, ম্যান্ডেল এই যে আবিষ্কার করেছিলেন, সাত জোড়া বিপরীতকে বৈশিষ্ট্য করেছিলেন, তার মধ্যে ক্রস টেস্ট ক্রস ব্যাক ক্রস, আমরা বিভিন্ন সূত্র আলোচনা করলাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, ঠিক আছে, আমরা এবার আসছি ম্যান্ডেলের এই যে আবিষ্কৃত সূত্রগুলোর পর, তারও তো কিছু কিছু ত্রুটি বা ডেভিয়েশনস আছে, সব ক্ষেত্রে কিন্তু বংশগতিতে ম্যান্ডেলের সূত্রগুলো সর্বক্ষেত্রে কিন্তু মানা হয় না, কিছু কিছু ক্ষেত্রে তার ডেভিয়েশন আছে, দ্যাট ইজ ব্যতিক্রম আছে, এবং এর মধ্যে এমন একটা ব্যতিক্রম আমরা আসছি। কী ব্যতিক্রম? যেমন ম্যান্ডেল আগে বলেছিলেন, প্রথমে বলেছিলেন যে যেমন খাঁটি লম্বা খাঁটি বেটে বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা ক্রস করি, আমরা দেখলাম শঙ্কর লম্বা সৃষ্টি হয়। ডেভিয়েশনের মধ্যে আমরা যদি দেখি যে আমরা যদি কোনো বিশুদ্ধ লাল ফুলের সঙ্গে যদি বিশুদ্ধ সাদা ফুলের ক্রস করি, যে লাল বৈশিষ্ট্যকে যদি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ধরি, কিন্তু সাদা বৈশিষ্ট্য যদি স্মল আর স্মল আর ধরি, এটাকে সেম অনুপাতে টি জেনারেশন, এখান থেকে হচ্ছে আ, এখান থেকে হচ্ছে স্মল আর, এটাকে এফ ওয়ান জেনারেশন, এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার বা গোলাপি। তাহলে আমরা আগে সূত্রতে দেখলাম যে সেখানে খাঁটি লম্বা খাঁটি বেটে বৈশিষ্ট্যের মধ্যে যখন ক্রস করলো তখন যেহেতু শঙ্কর লম্বা উদ্ভিদ ছিল, এখানে দেখো লাল এবং সাদা বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা ক্রস করাই, মধ্যবর্তী একটা কালার পিঙ্ক বা গোলাপি কালার এসছে। তো গোলাপের মধ্যে কোনটা প্রকট? পুনরায় তো প্রকট না, না লাল প্রকট না সাদা প্রকট, সেজন্যই এটা হচ্ছে একটা অন্তর্বর্তী রং, এটাই হলো তার একটা ব্যতিক্রম। এটাকে যদি আমরা সেকেন্ড জেনারেশনে দেখি, তাহলে দেখা যায় যেমন ক্যাপিটাল আর স্মল আর, এর সঙ্গে যদি ক্যাপিটাল আর স্মল আরের ক্রস করি, আমি প্রশ্নটা এভাবে করলাম সেভাবে করা যায়, দেখা যায় দেখো 1:2:1 রেশিওতে, 1:2:1 রেশিওতে পরবর্তী জেনারেশনগুলো আসে, দ্যাট ইজ একটা খাঁটি লাল একটা খাঁটি সাদা এবং দুটো হচ্ছে পিঙ্ক কালার, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে তার ফিনোটাইপিক অনুপাত, এটাই হচ্ছে তার জিনোটাইপিক অনুপাত। এটা যেমন একটা ক্রস, এটাগুলো তার একটা ডেভিয়েশন, আরও অনেক আছে, সহপ্রকটতা আছে, মাল্টিপল এলিল আছে, মাল্টিপল এলিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো ইন্টারেস্ট পাবে। যেমন অসম্পূর্ণ প্রকটতা কী দাঁড়ালো? যে কোনো বৈশিষ্ট্যই সম্পূর্ণভাবে কিন্তু প্রকাশিত হয় না, সেজন্য এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। দেখো যে লাল এবং সাদা বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করে যে সাদা 1:2:1,
অর্থাৎ সন্ধ্যা মানতে গাছের ফুলের রং সম্পূর্ণ অসম্পূর্ণ একটা প্রবণতা। নেক্সট আসছি আমরা মনে করো মাল্টিপল অ্যালিল। এটা কি এক এক অ্যালিল মানে কি? অ্যালিল হচ্ছে এক একটা বৈশিষ্ট্য, তো মাল্টিপল মানে অনেক। তাহলে কোনো কোনো সময় মেন্ডেলের সূত্রে ব্যতিক্রমের ক্ষেত্রে বলা হয় যে এই যে পুরোপুরিভাবে ইকুয়েশনস অনুপাতে আসে না, কিছু কিছু তার ব্যতিক্রম থাকে। যেমন আমাদের মাল্টিপল অ্যালিলের মধ্যে যেমন আমাদের আছে এবিও রক্ত গোষ্ঠী, আমাদের চার ধরনের রক্ত গোষ্ঠী থাকে, ঠিক না? কী কী বলতে পারো? এগুলো তো ক্লাস 9-10 ছিল, দেখি মিষ্টি বলতে পারো। তাহলে আমাদের ব্লাড গ্রুপের কটা ব্লাড গ্রুপ হচ্ছে এ বি এ বি এবং ও, এগুলোকে একত্রে এবিও রক্ত গোষ্ঠী বলা হয়। এই চার প্রকার রক্ত আমাদের আছে, এদের মধ্যে কতগুলো জিন আছে? যেমন দেখো তাদের ফিনোটাইপ, যেমন এ রক্তের ক্ষেত্রে তার জিনোটাইপ হবে আই এ, এ যদি হয় তার কতগুলো আই এ আই এ ন আই এ আই ও। বি যাদের রক্ত গোষ্ঠী তাদের জিনোটাইপিক বৈশিষ্ট্য হবে যেমন আই বি আই বি ইন্টু আই বি আই ও। যাদের এ বি রক্ত গোষ্ঠী তাদের আই এ আই বি, এবং যাদের ও রক্ত গোষ্ঠী আই ও আই ও। তিনি একটা জিনিস দেখো, এখানে দেখো তিন প্রকার জিন, যেমন আই এ আই বি আই এবং আই ও। কী বলেছি? আই এ আই বি এবং আই ও, এই তিন প্রকার জিনোটাইপ কিন্তু আছে, ঠিক আছে? তাহলে এই এই রক্তগোষ্ঠীর ক্ষেত্রে যদি এবার এখানে মাল্টিপল অ্যালিলের সবচেয়ে ইন্টারেস্টিং তোমরা দেওয়া একটু ইয়ে প্রশ্ন বা অন্য মনে মনে প্রশ্ন থাকতে পারে যে এই যে রক্তগোষ্ঠীগুলোর মধ্যে কী রক্তগোষ্ঠীগুলো আমাদের কী লাভ জেনে দরকার আছে, এই রক্তগোষ্ঠীগুলো আমাদের জানতে হবে। যেমন একটার সাথে একটা অনেকের প্রশ্ন করতে পারে, যেমন বাবা এ মা এ বি, তাহলে আমাদের নেক্সট জেনারেশনের রক্তগোষ্ঠী সবারই একটা আগ্রহ থাকে যে আমার রক্তগোষ্ঠীটা বি হলো কেন, এ হলো না কেন। তাহলে এটা কী হয়, রক্তগোষ্ঠীর মধ্যে কোনো ব্যাপার না, যে কোনো রক্তগোষ্ঠীর সাথে যে কোনো পুরুষ বা মহিলার বিবাহ হতে পারে। যেমন একটা উদাহরণ ক্ষেত্রে আমরা আসছি, মনে করো যেমন এ বাবা যদি মনে করো এ রক্তগোষ্ঠী হয়, মা যদি মনে করো বা বাবা যদি মনে করো বি রক্তগোষ্ঠী হয়, মা যদি মনে করো বি রক্তগোষ্ঠী হয়, তাহলে কী হবে সন্তানদের রক্ত, ঠিক আছে না? প্রশ্ন দেখো বি যদি বলি আমরা, বি হলো ব্লাড গ্রুপ, ইউটা হলো ব্লাড গ্রুপ। দেখো বি হলে কিন্তু দেখো এটা হচ্ছে তাদের হোমোজাইগাস স্টেটে জিনোটাইপিক, এটাও হচ্ছে হোমোজাইগাস স্টেটে জিনোটাইপিক, এবং কোন রক্তের সাথে কোনটা ক্রস হয়েছে এখানে কিন্তু অঙ্ক না করলে কিছুটা বলা যাবে না। যেমন ধরো যাদের বি ব্লাড গ্রুপ তাদের যদি হোমোজাইগাস আই বি আই বি, এটার সাথে যদি আই বি আই ওরও ক্রস হতে পারে, হতে পারে না? এক নম্বর। দু নম্বর আই বি আই ও বাবা মা আই বি আই বি হতে পারে, হতে পারে না, ঠিক আছে? এবার ক্রসগুলো কীরকম একটা করে দেখাচ্ছি। এমনি কোনটা দিয়েছি বাবা, ঠিক না? বাবার ব্লাড গ্রুপ আই বি আই বি হোমোজাইগাস স্টেটে, মার ব্লাড গ্রুপ হচ্ছে আই বি আই ও। তাহলে আই বি আই বি আই বি আই বি আই বি আই ও আই বি আই ও, দ্যাট ইজ এখানে চারটা যদি সন্তান হয় বা চারটা বৈশিষ্ট্য যদি হয়, তাহলে দুজন হচ্ছে বি ব্লাড গ্রুপ হোমোজাইগাস স্টেটে, আর এটা হেটারোজাইগাস স্টেটে তোমার হচ্ছে এটা বি, কিন্তু এটা হলো জিনোটাইপটা পেলো, ঠিক আছে? সবাই বি বি হলো। এবার যদি আর একটা বৈশিষ্ট্য যদি আমরা করি, এবার যদি মনে করো বাবাও আই বি আই বি মাও আই বি আই বি, তাহলে কী হবে সন্তানের রক্তগোষ্ঠী? তাহলে রক্তগোষ্ঠী সবাই দেখাই যায় যে মোটামুটিভাবে সবাই বি রক্তগোষ্ঠী হবে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে আজকের ক্লাস এখানে শেষ। থ্যাংকস টু অল।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।